মেম্বারশিপ ব্যাপারটা কি এরকম, যে কোনো ওয়েবসাইটের মধ্যে যে কেউ আসলে লগ ইন রেজিস্ট্রেশন করতে পারে, এটাকে বলা হয় মেম্বারশিপ। তো আমরা এটার জন্য আলটিমেট মেম্বারশিপ নামে একটা প্লাগইন ইউজ করব, ঠিক আছে? আর এই প্লাগইনটা তোমরা ডেভেলপার জোনে আলটিমেট মেম্বার দিয়ে গুগল করবা। ভাই আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা আমি জাস্ট প্লাগইনটা আপলোড করলাম, ওকে? প্লাগইনটা আমার ডাউনলোড করা ছিল, আপলোড করলাম, আমি লিংক দিয়ে দিচ্ছি। প্লাগইন ঠিকই আছে, প্লাগইনটা ইনস্টল করা শেষ এবং অ্যাক্টিভেট করে ফেললাম। এই প্লাগইনটা অ্যাক্টিভেট করার পর পর আমি দেখবো কিছু পেজ আমার চলে আসছে, লগইন, রেজিস্টার, অ্যাকাউন্ট, ইউজার, মেম্বার, পাসওয়ার্ড রিসেট এবং লগ আউট, এই সাতটা পেজ আমি দেখতে পাবো। আচ্ছা কোথায় দেখতে পাবো দেখো, আমরা একটা মেনুতে অ্যাড করে দিই, অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি মেনুতে চলে যাচ্ছি। মেনুতে যাওয়ার পর একটু ভালো করে খেয়াল করো, এই পার্টটাই হচ্ছে এই প্লাগইনটার কাজ, আর বাকি পার্টগুলো খুব সহজ। আচ্ছা উপরে দেখো, এখানে আলটিমেট মেম্বার নিডস টু ক্রিয়েট দ্য পেজ নামে একটা অপশন আছে, এখানে গিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ওকে এখানে দেখো ইউজার পেজটা ইউজার নামে থাকবে, লগ ইন পেজ লগ ইন নামে, রেজিস্টার পেজ রেজিস্টার, ঠিক যেভাবে আছে সেভাবে, জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিবো। ওকে এবার অ্যাপিয়ারেন্সে গিয়ে একটু মেনুতে গিয়ে দেখি আমার পেজগুলো আসছে কিনা। এই দেখো চলে আসছে, পাসওয়ার্ড রিসেট, অ্যাকাউন্ট, লগ আউট, মেম্বার, রেজিস্টার, লগ ইন এবং ইউজার। ওকে সবগুলো আমি অ্যাড করে দিলাম। ব্যাপারটা একটু খেয়াল করো, যে কটা পেজ আমাকে এই মানে এই প্লাগইনটা, এই যে ইউএম মানে আলটিমেট মেম্বার, এই আলটিমেট মেম্বার আমাকে যে কটা পেজ দিচ্ছে সবগুলো আমি আমার মেনু অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে আমি রিসেন্ট পেজ যেগুলো পাইছি সেগুলো সবগুলো আমি অ্যাড টু মেনু করে দিছি। আচ্ছা একটু ভালো করে খেয়াল করো, সাধারণত আমরা এভাবে সাজাবো, সবার প্রথমে লগ ইন অপশনটা থাকবে, ঠিক আছে? এগুলো তো আগের লিঙ্ক গুলো, এগুলো তো আগের যা মেনু আছে থাক, আমি লগ ইন পেজের নিচে আমি রেজিস্টার অপশনটা দিয়ে দিব, ঠিক আছে? লগ ইন যাতে রেজিস্টার করতে পারে এবং এটা সাব মেনু হিসেবে থাকবে। ওকে এরপর আমি আমার অ্যাকাউন্ট মানে ফেসবুকে কি হয়, ফেসবুকে লগ ইন করার পর তুমি দেখতে পাও এখানে অ্যাকাউন্ট অপশনে অনেক কিছু আছে না, লগ আউট আছে, পাসওয়ার্ড রিসেট, এই যে এখানে ড্রপ ডাউন করলে এরকম অনেকগুলো অপশন পাও না, সেরকমই তো এখানে আমার অ্যাকাউন্টের নিচে বাকি সবগুলো জিনিস থাকবে। লগ আউটটা নিচে নিয়ে আসলাম, মেম্বার থাকবে, ইউজার থাকবে, লগ আউটও থাকবে। ওকে তার মানে আমাদের দুইটা মেনু থাকতেছে, একটা মেনুতে আমাদের লগ ইন এবং রেজিস্টার অপশন, আর বাকি মেনুগুলোতে অ্যাকাউন্টের নিচে বাকি অপশনগুলো। একটু খেয়াল করো, একটা মানুষ ওয়েবসাইটে যদি লগ আউট অবস্থায় থাকে, ভালো করে খেয়াল করো, একটা মানুষ ওয়েবসাইটে কখন লগ ইন পেজটা দেখতে পাবে, যখন সে মানে লগ ইন পেজটা সাধারণত এভরি ওয়ান দেখবে, এখানে আমরা কন্ট্রোল করতে পারি কে কোন পেজটা দেখবে। তার মানে আমি লগ ইন পেজটা বলে দিলাম, এভরি ওয়ান লগ ইন পেজটা দেখতে পাবে,
রেজিস্টার পেজটাও যে কেউ দেখতে পাবে। রেজিস্টার মানে কি, নতুন করে অ্যাকাউন্ট খোলা, যার একটা অ্যাকাউন্ট আছে সে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতেই পারে, সেহেতু এটাও এভরিওয়ান দিয়ে রাখবো। এখন অ্যাকাউন্ট কার থাকবে বলতো, যার অলরেডি অ্যাকাউন্ট আছে সে দেখতে পাবে, তাই না? তার মানে এটা এভরিওয়ান এর জন্য না, এটা শুধুমাত্র যারা লগইন ইউজার। লগইন মানে বুঝছো তো, মানে তোমরা একটা অ্যাকাউন্ট করবা ওয়েবসাইটে, কি করো লগইন করার জন্য, যে কোনো ওয়েবসাইটে ফেসবুক টেসবুকে লগইন করার জন্য কি করো, ইমেল দাও, পাসওয়ার্ড দাও, না ওই লগইন অপশনটা। তো তুমি তোমার ফেসবুকের অ্যাকাউন্ট কখন দেখতে পাও, এখান থেকে তোমার অ্যাকাউন্ট সেটিংস গুলো কখন দেখতে পাও, যখন তুমি ফেসবুকে লগইন করে আসো তখন, তাই না? তার মানে এই অ্যাকাউন্ট পেজটা লগইন ইউজাররা দেখতে পাবে। ওকে, এরপর পাসওয়ার্ড রিসেট কারা করতে পারবে, যাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আছে মানে কি লগইন ইউজার যারা, তারা মেম্বার কাদেরকে দেখতে পাবে, মানে মেম্বার মানে কি তুমি একজন মেম্বার, অন্য কারা কারা রোজ রেজিস্টার করছে ফেসবুকে, যেরকম অনেকগুলো প্রোফাইল দেখো তাদেরকে মেম্বার বলা হয়, এটাও লগইন ইউজার যারা তারা দেখতে পাবে। এছাড়া ইউজার মানে আমি আমার ইউজার প্রোফাইল দেখতে পাবো, এটা কে দেখতে পাবে, যার অ্যাকাউন্ট আছে সে তো তার ইউজার প্রোফাইল দেখবে, যে লগ আউট সে তো দেখতে পাবে না, এটাও লগইন ইউজার। লগ আউট কে করতে পারবে, যে লগ ইন করা আছে সেই লগ আউট করতে পারবে। সবাই কি ক্লিয়ার? এই পাঁচটা অপশন কি হবে, এই পাঁচটা অপশনে দিলাম লগইন ইউজার, আর লগইন এবং রেজিস্টার এই দুটো অপশনে দিছি আমি এভরিওয়ান। এটা কি সবাই ক্লিয়ার? কমেন্ট করো, এটাই মেইন পার্ট, আর বাকি সব রেডি? জি ভাই, সবাই ক্লিয়ার? ভাই জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। এখন আমরা আসো একটু ভিউ করে দেখি আমার সাইটের কি অবস্থা। সেভ চেঞ্জেস, আলটিমেট মেম্বারশিপ এর আমি তাই করছি, একটু খেয়াল করে নিও, এখানে আমি আমি যা যা করছি এই জিনিসগুলো এখানে দেখাইছি, এবং লগ ইন পেজ রেজিস্টার পেজটা এরকম আমরা দেখতে পাবো। এখন উপরে লিঙ্কটা দেখো আমাদের লগ ইন রেজিস্টার, আমি এখন কি অবস্থায় আছি, লগ ইন অবস্থায় নাকি লগ আউট অবস্থায় আছি বলতো? লগ আউট, আমি কি করবো, রেজিস্টার করবো নতুন অ্যাকাউন্ট। আচ্ছা, রেজিস্টার করার জন্য অনেক সময় রেজিস্টার অফ থাকতে পারে, সেক্ষেত্রে সেটিংস এ গিয়ে জেনারেল এ গিয়ে এভরিওয়ান ক্যান রেজিস্টার এই অপশনটা অন করে দিতে হবে। এই যে এনিওয়ান ক্যান রেজিস্টার এটা অন করে দিবা মেম্বারশিপ। ওকে, সেভ চেঞ্জেস। আচ্ছা স্যার, আমরা একটু রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে আমি এখন একটা অ্যাকাউন্ট রেজিস্টার করবো। দেখো লগ ইন রেজিস্ট্রেশন পুরো ফর্ম চলে আসছে। আচ্ছা, ইউজার নেম দিলাম মনে করো মিনহাজ, ফার্স্ট নেম মিনহাজ, লাস্ট নেম আসিফ, ইমেল অ্যাড্রেস একটা দিলাম, একটা পাসওয়ার্ড দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড, এখন আমি অ্যাকাউন্ট করব, সো রেজিস্টার, আমার অ্যাকাউন্ট ডান। এখন আমি আমি রেজিস্টার করে ফেলছি ওয়েবসাইটটাতে, এখন আমি কি দেখতে পাবো খেয়াল করো, আমরা যেহেতু রেজিস্টার করে ফেলছি এখন আমাকে লগ ইন করতে বলবে, ডান। এই যে আমি এখন লগ ইন করতেছি। এছাড়াও আমি আমার অ্যাকাউন্টও দেখতে পাচ্ছি, দেখো অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট মেম্বার ইউজার সবকিছু পাচ্ছি না, যে আমি অলরেডি অ্যাকাউন্ট করাই আছি, এখন লগ ইন অবস্থায় আছি। ভালো করে খেয়াল করো, লগ ইন অবস্থায় আমি বলছিলাম লগ ইন ইউজাররা এই অপশনগুলো পাবে অ্যাকাউন্ট, এটা কিন্তু আগে ছিল না। তো
তো এখন দেখো অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট মেম্বার ইউজার লগআউট সব অপশন চলে আসছে তো আমি আমার অ্যাকাউন্টে যদি ক্লিক করি আমি আমার অ্যাকাউন্টটা দেখতে পাবো সেখানে আমি ফেসবুকের মতো আমি আমার প্রোফাইল চেঞ্জ করতে পারবো আমি আমার ব্যানার চেঞ্জ করতে পারবো মানে আমার প্রোফাইলটা সেট আপ ডান মানে কোনো ক্লায়েন্ট যদি লগইন রেজিস্ট্রেশন অপশন চায় এটা তোমাদের একটা অ্যাডনের মতো অর্থাৎ একটা ক্লায়েন্টকে তুমি বলতে পারবা যে কোনো ওয়েবসাইটের সাথে যে আমি তোমাকে লগইন রেজিস্ট্রেশন অপশনটা অন করে দিব যে দেখো আমার প্রোফাইল দেখা যাচ্ছে আমি ইউজার নেম চেঞ্জ করতে পারবো ফার্স্ট নেম চেঞ্জ করতে পারবো লাস্ট নেম চেঞ্জ করতে পারবো আমি আমার অ্যাকাউন্ট অপশনে গিয়ে মেম্বারসে গেলে যারা যারা মেম্বার আছে তাদেরকে দেখতে পাবো মেম্বার কে কে আছে আমি তো একজন মেম্বার আরেকটা আছে অ্যাডমিন এই যে অ্যাডমিন ঠিক আছে যে মেইন যে অ্যাকাউন্টে লগইনটা মানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল আর এটা আমি এইমাত্র যেটা করলাম আচ্ছা এবার আমি অ্যাকাউন্টে গিয়ে আমি ইউজার দেখতে চাই এই হলো আমার ইউজার প্রোফাইল আমি এখানে আমার আপলোড করতে পারবো ছবি আমি আমার ব্যানার আপলোড করতে পারবো ঠিক আছে এছাড়াও আমি পাসওয়ার্ড রিসেট করতে পারবো পাসওয়ার্ড রিসেটে ক্লিক করলে তুমি দেখবা তোমার ইমেল অ্যাড্রেস যাবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দিলে এখানে আমার ইমেইলে পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা চলে আসবে মানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জের অপশন তাই না খুব মজার রিসেট মাই পাসওয়ার্ড আমি যদি আমার জিমেইলে যাই তোমরা দেখবা চলে আসছে এই যে রিসেট ইউর পাসওয়ার্ড দেখছো এখান থেকে রিসেট ইউর পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে যাই হোক সব রেডি করা লগ আউট করে দিলে লগ আউট হয়ে যাবে ঠিক আছে এটা কি সবাই ক্লিয়ার কিভাবে লগইন রেজিস্ট্রেশন করলাম ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া ওই টাকা দিয়ে কি পেমেন্ট মেম্বারশিপটা করা যায় এক মাসের জন্য না পেমেন্টের মেম্বারশিপটা আলটিমেট মেম্বারশিপ প্রো এটা ফাইবার ক্রাইসিস পরে দেখাবো আমি আলটিমেট মেম্বারশিপ প্রো নামে একটা প্লাগইন আছে সেটা দিয়ে আমরা পেমেন্ট সাবস্ক্রিপশন এগুলো মেইনটেইন করতে পারবো এটা হচ্ছে জেনারেল একটা ওয়েবসাইটে যে কেউ লগইন আমাদের কমিউনিটি সাইটে ওই অপশনটা দেওয়া আছে জেনারেল যে কোনো ওয়েবসাইটে লগইন রেজিস্ট্রেশন অপশন অন করতে চাইলে এটা দিয়ে করতে হবে আচ্ছা এখন আমাদের মনে করো এখানে যে আমি রেজিস্টার করব আমি চাচ্ছি রেজিস্টার প্যানেলে আরো কিছু ফিল্ড অ্যাড করতে অর্থাৎ এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা আমি এডিট করতে চাচ্ছি আমি আপাতত লগ আউট করে দিই লগ আউট করে দিলে আমি আর অ্যাকাউন্ট অপশনটা দেখব না লগইন অপশনটা দেখতে পাবো আচ্ছা এখানে আমাদের লগইন করার জন্য একটা অপশন এবং রেজিস্টার করার জন্য একটা অপশন তাই না আমি রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার ফর্মটা চেঞ্জ করে দেখাই তাহলে তোমার লগইন ফর্মে কিছু লাগলে চেঞ্জ করতে পারবা এখানে কি কি আছে ইউজার নেম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড আমি চাচ্ছি ফোন নাম্বার ফিল্ডটাও অ্যাড করা উচিত খুব ভালো করে খেয়াল করো আলটিমেট মেম্বার নামে একটা অপশন এখানে ফর্ম নামে একটা অপশন আছে এই ফর্মের মধ্যে গেলে তুমি দেখবা তোমার তিনটা ফর্ম আছে রেজিস্ট্রেশন ফর্ম লগইন ফর্ম আর প্রোফাইল আমি রেজিস্ট্রেশন ফর্মটা এডিট করতে চাই এডিটে ক্লিক করলাম এখানে দেখো ইউজার নেম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড এই যে ইউজার নেম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড এই কটা ফিল্ডই আছে তাই না আমি চাচ্ছি ফোন নাম্বার ফিল্ডটা অ্যাড হোক প্লাসে ক্লিক করে আমি ফোন ফিল্ডটাকে ফোন ফিল্ড হচ্ছে নাম্বারের মধ্যে আছে নাম্বার দিয়ে দিলাম বিলটা না স্লো জাস্ট এখানে ফিল্ডটা তুমি ফোন নাম্বার লিখে অ্যাড করে দিবা ফোন আমার লগ ইন এবং রেজিস্টারটার এখানে ব্যাকগ্রাউন্ডের ছবি থাকবে অথবা কোন একটা পেজ এর মাঝখানে থাকবে তখন কি করবা তখন ক্লায়েন্ট যদি বলে আমার রেজিস্টার পেজটা এরকম হবে না আমি চাচ্ছি রেজিস্টার পেজের মধ্যে উপরে কিছু ইনফরমেশন থাকবে নিচে কিছু ইনফরমেশন থাকবে মাঝখানে ফর্মটা থাকবে তখন যেই জায়গায় ক্লায়েন্ট তোমাকে ফর্মটা বসাইতে বলছে সেই জায়গায় তুমি দেখো এটা একটা শর্টকাট দেওয়া আছে হাতের ডান দিকে এই শর্টকাটটা যেখানে বসাবা সেখানে মানে যে কোনো একটা পেজের মাঝখানে তুমি বসালে সেটা মাঝখানে কাজ করবে অর্থাৎ এই শর্টকাটটা তুমি যেখানে বসাবা যেই পেজে বসাবা সেখানে রেজিস্টার ফর্মটা কাজ করবে ঠিক আছে অর্থাৎ আমি বাই ডিফল্ট রেজিস্টার পেজটা যদি এরকম না চাই অন্যান্য আরো অনেক ফিল্ডের মাঝখানে কোনো একটা জায়গায় চাই তখন ক্লায়েন্ট যদি এরকম রিকোয়ারমেন্ট দেয় তখন তুমি শর্টকাটটা নিয়ে সেই যে পেজে বসাতে বলতেছে সেই পেজের মাঝখানে যে কোনো একটা জায়গায় বসালেই হবে সবাই কি ক্লিয়ার আচ্ছা একটু ভালো করে খেয়াল করো আলটিমেট মেম্বারের ড্যাশবোর্ড হ্যাঁ কিছু বলতেছো ভাই এই সাবমিটেড ডাটাগুলো কোথায় যে জমা হবে আচ্ছা এখানে অপশন আছে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো দুজন ইউজার পাইছো ড্যাশবোর্ডে আমাদের ইউজার রোল নামে একটা অপশন আছে অর্থাৎ
আমি যে ইউজাররা ঢুকবে তাদেরকে কি কি রোল দিব, যদি এখানে অনেকগুলো রোল ক্রিয়েট করা আছে, সাবস্ক্রাইবার, এডিটর, কন্ট্রিবিউটর, অথর, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর একজনই থাকবে। সাধারণত এই ফর্ম যারা ফিল আপ করবে তারা সাবস্ক্রাইবার হিসেবে থাকবে। সাবস্ক্রাইবাররা কোনো কিছু করতে পারবে না অ্যাডমিন প্যানেলে, কি করতে পারবে শুধুমাত্র ভিউ করতে পারবে। যেমন আমি এখানে যেরকম ভিউ করতে পারতেছি ওয়েবসাইটটা, তাহলে সাবস্ক্রাইবার হয়ে লাভ কি হইলো, বিভিন্ন ওয়েবসাইটে তোমার কেউ যদি ফল্ট করে, কেউ যদি মানে হ্যাক করে, সাবস্ক্রাইবাররা ছাড়া কেউ দেখতে পারবে না, এরকম অনেক ওয়েবসাইট থাকে। যেমন লগ ইন রেজিস্ট্রেশন ছাড়া ওয়েবসাইট দেখতে পাবে না, এবং লগ ইন রেজিস্ট্রেশন থেকে কেউ যদি ঝামেলা করে তখন সে কিন্তু ড্যাশবোর্ড থেকে কে এই কাজটা করছে সেটা দেখতে পাবে, এবং তার আইডি এবং পাসওয়ার্ড, ফোন নাম্বার যদি আমাদের স্টোর করা থাকে আমরা তাকে ট্র্যাক করতে পারি। এটাই হচ্ছে একটা সেফটি, এই জন্য লগ ইন রেজিস্ট্রেশন অপশনটা রাখা হয়। ঠিক আছে, আর এখানে দেখো আমাদের সেটিংসে গেলে কিছু অপশন আছে, অর্থাৎ লগ ইন রেজিস্ট্রেশন করার পর কোন পেজে রিডাইরেক্টেড হবে। এখানে দেখো এক্সেস নামে একটা অপশন আছে, একটু ঘাটবা এটা কোনটা জায়গায় কি আছে দেখবা, এবং রেজিস্ট্রেশন করার পর সবাই একটা ইমেল পাবে, এই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, সাইট অ্যাক্সেসেবল টু এভরিওয়ান, এটা থাকলে কি হবে, লগ ইন রেজিস্ট্রেশন করা ছাড়াও যে কেউ তোমার পুরো ওয়েবসাইটটা দেখতে পাবে। ওকে, আর এটা কি, এটা হচ্ছে কেউ যদি লগ ইন রেজিস্ট্রেশন না করে সে ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে না, সে কোনো কিছুই দেখতে পাবে না। আমি যদি সাইট অ্যাক্সেসিবল টু লগইন ইউজার যদি দেই তাহলে কি হবে, যারা যারা জাস্ট লগইন করবে তারা দেখতে পাবে। ওকে, তো এখানে আমাদের যে লগইন পেজটা আছে, কেউ যদি আমার ওয়েবসাইটে ভিজিট করতে চায় আমি ডাইরেক্ট লগইন পেজে পাঠিয়ে দিব। লগইন পেজের লিংকটা নিয়ে আমি বললাম কাস্টম রিডাইরেক্ট, মানে কি ওয়েবসাইটে তো কেউ দেখতে পাবে না, codepenpage.com দিয়ে এন্টার দিলে সে লগইন পেজে চলে যাবে, এই হলো সেই লগইন পেজটা। ওকে, সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই, তার মানে আমি ওকে জোর করে লগইন করাচ্ছি সুরে হিসাব, এখানে আর কিছু না, সেভ করলাম। আচ্ছা, যে কেউ লগইন বা রেজিস্ট্রেশন করলে একটা ইমেল পাবে এখানে। হ্যাঁ, এখানে একটা ইমেল অপশন আছে, ইমেল অপশনে গেলে তুমি দেখতে পাবা যে এখানে অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভেট হয় বা ওয়েলকাম ইমেল আছে, এখানে তুমি যদি ইমেলের বডি চেঞ্জ করতে চাও সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে ম্যানেজ ইমেলে ক্লিক করে তুমি ইমেলের বডি চেঞ্জ করতে পারবা, মানে সাবস্ক্রাইব, থ্যাংক ইউ জানাই দাও চাইলে সেটা করতে পারো। সাইটের নেম আছে থ্যাংক ইউ ফর সাইন আপ বা থ্যাংক ইউ ফর লগ ইন, থ্যাংক ইউ ফর রেজিস্টার, এরকম একটা মেসেজ দিয়ে দিলাম, তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, শেষ। এই অটোই লগ ইন করলে মানে রিডাইরেক্টেড হয়ে যাবে, এটা সব রেডি করা আছে। ওকে, এখানে সাইট নেম অথবা থ্যাংক ইউ দিয়ে তুমি তোমার নাম দিয়ে দিতে পারো। ঠিক আছে, এখানে জাস্ট ওয়েলকাম ইমেলটা এখানে দেওয়া আছে, অর্থাৎ কেউ যে কেউ রেজিস্টার করলে একটা ওয়েলকাম ইমেল পাবে, রেডি করা, ডান। এখানে তেমন কিছু নাই। আর একটা ছোট জিনিস দেখতে দেখাতে পারি, যেটা হয়েছে, মনে করো আমি একটা পেজ হিডেন রাখতে চাই, মনে করো আমি একটা পেজ তৈরি করতেছি, সেই পেজের নাম একটা ভিডিও পেজ, সেই ভিডিও পেজটা আমি হিডেন রাখবো, সেটা শুধুমাত্র যারা লগ ইন করবে তারা দেখতে পাবে। এটা আমরা কিভাবে কনফিগার করতে পারি, খুব সহজ। আমি মনে করো ইউটিউবের একটা ভিডিও আমি এম্বেড করে আমার একটা পেজে বসাবো, শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করার পর এখানে এমবেডেড এ ক্লিক করলাম, এখানে যে কোডটা আছে কোডটা কপি করলাম। তো আমার যে ওয়েবসাইটের পেজটা আছে এখানে কোডিং মোডটা হচ্ছে টেক্সট মোড, টেক্সট মোডে গিয়ে আমি কোডটা কপি করে দিলাম। ঠিক আছে, কপি করার পর এই যে ভিডিওটা চলে আসছে, হ্যাঁ, এখানে নাম দিলাম পেজটার ভিডিও। ওকে, পেজটা পাবলিশ করলাম, কিন্তু আমি চাইলাম যে এই পেজটা সবাই দেখতে পাবে না, যারা জাস্ট লগ ইন রেজিস্ট্রেশন করবে তারাই দেখতে পাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমি শুধুমাত্র এই, কেউ বলো তো কি করতে পারি, কেউ বলতে পারো? অলরেডি দেখাইছি, চিন্তা করলে পারবা ভাই, এই পেজের লিংকটা ওই রেস্ট্রিকশন ভাই ইয়া দিয়ে দিব, রেস্ট্রিকশনে যায়, এক্স্যাক্টলি রেস্ট্রিকশন করে, রেস্ট্রিকশন মানে ওই যে মেনুতে গিয়ে আমি লগইন ইউজার দিয়ে দিব, এই পেজ লগইন ইউজার, হ্যাঁ, জাস্ট লগ। আচ্ছা, পেজ ভিডিও এসে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে যাচ্ছি, মেনুতে যাওয়ার পর এই যে ভিডিও নামের পেজটা আছে এটা আমি মেনুতে শো করাবো, কিন্তু শুধুমাত্র যারা লগইন করছে তারা দেখতে পাবে। ভিডিও পেজটা আমি অ্যাড টু মেনু করে দিলাম, এই ভিডিও পেজটা সবার জন্য অ্যাক্সেসিবল না, শুধুমাত্র লগইন ইউজার দেখতে পাবে। ওকে, এবার আমি সেভ করে দিলাম। আচ্ছা, এখন দেখি কি হয়, এখন আমি যদি লগ ইন অবস্থায় না থাকি দেখতে পাবো না, রিলোড দিচ্ছি, রিলোড দিলে দেখবো দেখা যাবে না। ওকে, দেখো এখানে দেখা যাচ্ছে না মেনুতে। এখন আমি যদি লগ ইন করি, তাহলে আমি মেনুতে দেখবো ভিডিও পেজটা চলে আসছে।
এই দেখো এই যে ভিডিও পেজটা তখন দেখা যাচ্ছে, ক্লিক করলে সে ভিডিও পেজটা দেখতে পাবে। এখন অনেকে কোশ্চেন করতে পারো, ভাইয়া এই ভিডিও পেজের লিঙ্কটা যদি অন্য কেউ দেয়, মনে করো যে কোনো একজন পাইলো, সে অন্য যে কাউকে এই লিঙ্কটার অ্যাক্সেস দিলো, সে তো দেখে যাবে তাই না? আচ্ছা এটা একটা ব্যাপার, দেখি আমরা একটু চেক করে, আমি আবার ইন মানে ইনকগনিটো মোড, মানে কি আমি লগ আউট অবস্থায় আছে, দেখি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ঢুকে কিনা। শুধুমাত্র লগ ইন ইউজারে দেখতে পাবে। এখান থেকে কিন্তু আমি রেস্ট্রিকশন করার পর আমার রেস্ট্রিকশন রুল অনুযায়ী কাজ হচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু যে কেউ আসলে লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু যে কেউ অ্যাক্সেস করতে পারবে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা অনেক স্লো। আচ্ছা এখানে দেখো এই যে আমাদের অ্যাক্সেস নামে একটা অপশন আছে তাই না, অ্যাক্সেস অপশনে গেলাম, এখানে দেখো সাইট অ্যাক্সেসিবল টু লগইন ইউজার দিব, এখানে দেখো এক্সক্লুড দ্য ফলোইং ইউআরএল, এই ভিডিও ইউআরএলটা দিয়ে দিলে এটা এক্সক্লুড করে ফেলবে, অর্থাৎ লগইন করা ছাড়া কেউ দেখতে পাবে না। এবং এখানে লিংক দিব লগইন, অর্থাৎ লগইন পেজের লিংক দিয়ে দিব, এখানে যে কেউ ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে লগইন পেজে রিডাইরেক্ট হবে, যদি লগইন পেজে রিডাইরেক্ট হয় সে লগইন করে তখন সে দেখতে পাবে ভিডিও, কিন্তু আদারওয়াইজ যে কেউ এই পেজটাকে দেখতে পাবে না। আমি এখানে এক্সক্লুড দ্য ফলোইং ইউআরএল দিয়ে এক্সক্লুড করে দিলাম। এভাবে তোমরা মাল্টি পেজ এক্সক্লুড করতে পারবা অ্যাড নিউ ইউআরএল দিয়ে। সবাইকে ক্লিয়ার এই প্লাগইন নিয়ে কার কোনো কনফিউশন আছে? স্যার না ভাই। প্লাগইন দিয়ে কি সাইন আপ ফর্ম তৈরি করা যাবে, অর্থাৎ আমার সাইট লিংক